আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে ফেসবুকের নাম্বারটি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। আমাকে একজন কমেন্টে রিকোয়েস্ট করছে, ভাই আমার ফোন নাম্বারটি হারিয়ে গেছে, তো আমি এই নাম্বারটি বাদ দিয়ে নতুন একটি নাম্বার অ্যাড করতে চাচ্ছি এবং যে নাম্বারটি হারিয়ে গেছে এই নাম্বারটি আমি ডিলিট করে দিব। সেটি কীভাবে করব তাই আজকে ভিডিওতে বলে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনি যে ব্রাউজারে ফেসবুকটি ওপেন করা সেই ব্রাউজারে চলে যাবেন। তারপর আপনি এই ত্রিডটে ক্লিক করবেন, তারপর নিচে চলে যাবেন, তারপর আপনি সেটিংয়ে ক্লিক করবেন। তারপর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন, তারপর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। এই যে এই নাম্বারটি, ধরেন এই নাম্বারটি আপনার হারিয়ে গেছে, এখন আপনি এই নাম্বারটি ডিলিট করে দেবেন, নতুন একটি নাম্বার অ্যাড করবেন। সেটি কীভাবে করবেন? সেটি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, এখানে একটা নতুন নাম্বার লিখবেন। আমি লিখছি তারপর কন্টিনিউ দিবেন। এখন দেখবেন এই নাম্বারে একটি কোড চলে গেছে, কোডটি বলতে হবে, ঠিক আছে একটু অপেক্ষা করবেন। এই নাম্বারে একটি কোড চলে গেছে, কোডটি বলতে হবে। হ্যাঁ, আমার এখানে কোড চলে আসছে। আমি কোডটি দিয়ে দিলাম, তো এখানে কনফার্ম করে দিলাম, ক্লোজ, কাজ শেষ। ঠিক আছে, দেখেন উপরের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি নিচের নাম্বারটা কীভাবে ডিলিট করবেন সেটি দেখিয়ে দিব। এই নিচের নাম্বারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে নিচে একটা অপশন আছে রিমুভ, তারপর উপরে একটা টিক চিহ্নটা দিয়ে দিবেন, রিমুভ দিয়ে দিবেন। এখানে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, ফেসবুকের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর রিমুভ ফোন নাম্বারে ক্লিক করবেন। আপনার কাজ শেষ। ঠিক আছে, দেখেন আমার নতুন নাম্বার অ্যাড করছি, পুরো নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি আপনার নাম্বারটা পরিবর্তন করবেন বা ডিলিট করবেন, বা আগের পুরো নাম্বারটা কীভাবে ডিলিট করে দিবেন সেটিও আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে থাকে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই।